সে কি দাদু, এই বাড়ির কেউ কখনো তোমার কোনো কথার অমান্য করেছে? সবাই তোমাকে কত ভালোবাসে দাদু। দাদু জানো, দীপুদা তো সিদ্ধান্ত নিয়েছে ও আর বিয়েই করবে না। কারণ? কারণ দীপুদার কাছে তোমার সম্মানটা আগে, তাই ও ঠিক করেছে ও বিয়েটা করবেই না। কিন্তু আমি যে আশীর্বাদ করে এলাম, that's a form of commitment. আমি commitment ভাববো কি করে? এটা আমি অস্বীকার করতে পারি না। হ্যাঁ, কিন্তু তিয়াশা দিও তো ছোটবেলা থেকে ঠিক করে রেখেছে ওর ওই বান্ধবী ওর পৌরোহিত্য ছাড়া ও বিয়েই করবে না, তাই দীপুদা বলল এত ঝঞ্ঝাটের মধ্যে যাওয়ারই দরকার নেই। কি দরকার বলো, দুটো পরিবারের মধ্যে এত ঝামেলা বিবাদ কোনো তো দরকার নেই, তাই না? তাই দীপুদা বিয়েটাকেই বাতিল করে দিয়েছে। আমারও কি মনে হয় জানো দাদু, সেটাই ঠিক আছে। দেখো বিয়ে মানে তো দুটো পরিবারের আনন্দ সুখ, সেখানে যেমন তোমার সম্মানটাও জরুরি তেমন অন্যদের ইচ্ছেটাও। তাহলে আর কি, দীপুদা কালকে দুর্গাপুর ফিরে যাচ্ছে, ওখানে গিয়ে অফিস জয়েন করবে, তারপর ট্রান্সফার নিয়ে সোজা রাউরকেল্লা। ওর অফিস থেকে তো ওকে অনেক দিন ধরেই বলছিল যে ট্রান্সফারের জন্য, কিন্তু ও না ব্যাপারটা মেনে নেয়নি। কিন্তু এখন তো বিয়েটাই হচ্ছে না, তাই ও ট্রান্সফারটা মেনে নিয়েছে। দেখো দাদু, সংসারটা না হোক ওর কেরিয়ারটা নষ্ট হওয়ার তো কোনো মানে হয় না বলো, তাই দীপুদা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। যাকে দাদু বাদ দাও তো, তুমি এগুলো এত কিছু ভেবো না, অনেক রাত হয়ে গেছে আর তোমার তো আবার রাত করে খেলে হজম হয় না, তুমি খেয়ে না। সেটাই ভালো। চলে যাওয়া, বদলি হয়ে যাওয়া, বিয়ে ক্যান্সেল সবটাই তো বললাম, কোনো কথাতেই তো ছিঁড়ে ভিজলো না। প্রচিত উত্তর মধুর হাওয়া, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আটে।